আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম আপনি যদি আপনার গিটহাব প্রোফাইলটাকে সাজাতে চান এবং এই লুক থেকে এই লুকে আপনার গিটহাব প্রোফাইলটাকে নিয়ে আসতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি যদি একজন সফটওয়্যার ডেভেলপার হন কিংবা ওয়েব ডেভেলপার হন বা যে কোনো ডেভেলপার হন আপনার ডেফিনেটলি একটা গিটহাব প্রোফাইল থাকা উচিত এবং আপনি চাইলে আপনার সেই গিটহাব প্রোফাইলটাকে একটা নতুন লুক দিতে পারেন তো চলেন আমরা আমাদের প্রোফাইলটাকে নতুন লুক দেই আর এই চ্যানেলে আপনি ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি বিভিন্ন টিপস এবং ভিডিও পাবেন তাই এখনো যদি আপনি প্রকোডার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশাপাশ বেল বাটনে ক্লিক করে যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেই সবার আগে আপনি দেখতে পান তো চলেন শুরু করি তো দেখেন আমি আমার গিঠাব অ্যাকাউন্টে লগ করে আছি তো লগ করে থাকার পরে আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টটাকে অথবা আপনার প্রোফাইলটাকে একটা আউটস্ট্যান্ডিং লুক দিতে সেক্ষেত্রে আপনাকে একটা রিপোজিটরি তৈরি করতে হবে তো এই যে এখানে রিপোজিটরি তৈরি করার জন্য এখানে যে প্লাস বাটন এই প্লাস বাটনে আমরা একটা ক্লিক করে তারপর আমরা ক্লিক করব নিউ রিপোজিটরি এখানে তো আপনি যদি আপনার প্রোফাইলটাকে সাজাতে চান সেক্ষেত্রে আপনার রিপোজিটরির যে নামটা হবে সেই নামটা হবে আপনার যেই ইউজারনেম সেটা যেমন আমার ইউজার নেম হচ্ছে শুভ অলয়েজ তাহলে আমার রিপোজিটরির নামও হবে হচ্ছে শুভ অলওয়েজ আপনার যদি রিপোজিটরির নাম হয় আপনার নেম যদি হয় মনে করেন আপনার নাম সেক্ষেত্রে আপনার রিপোজিটরিটার নামও একই হবে ঠিক আছে মানে ইউজার নেম এবং রিপোজিটরি নেম দুইটাকে আপনার সেম দিতে হবে তো আমি এখানে লিখবো শুভ অলওয়েজ তো দেখেন আপনি যখনই এটা লিখবেন সাথে সাথে তারা আপনাকে একটা নোটিফিকেশান দিচ্ছে যে আপনি ধরে ফেলেছেন যে আপনি এভাবে হচ্ছে যে আপনার গিঠা প্রোফাইলটাকে সাজাতে পারেন তো এটা হচ্ছে যে মূল কনসেপ্ট তো এখানে আপনাকে একটা ডেসক্রিপশান লিখতে বলছে ম্যান্ডেটরি না আমরা লিখবো না আমরা হচ্ছে সরাসরি এখানে ক্লিক করবো অ্যাড এ রিডমি ফাইল কারণ আমাদের একটা রিডমি ফাইল লাগবে যেখানে হচ্ছে আমরা আমাদের ডিটেলগুলো অ্যাড করব হ্যাঁ তো এইভাবে আমরা দেওয়ার পর এবার আমরা ক্লিক করব ক্রিয়েট রিপোজিটরি এই জায়গাটাতে তো এখানে ক্লিক করলে আপনার একটা রিপোজিটরি তৈরি হয়ে যাবে দেখেন এবং এই রিপোজিটরিটা তৈরি হওয়ার সাথে সাথে দেখেন এখানে যে হাই দেয়ার এটা চলে আসছে তো এখন দেখেন আমরা যদি এখন একটু চেক করি এবার আমি যদি আমার প্রোফাইলে যাই শুভ অলওয়েজ এখানে আসলে দেখবেন একদম প্রথমেই এই যে হাই দেয়ার এটা এখানে চলে আসছে এবং এখান থেকে এখন চাইলে আমি আমার প্রোফাইলটাকে ডেকোরেট করতে পারি আচ্ছা এখন আমি হচ্ছে যে এই প্লাস বাটনটাতে ক্লিক করে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে দেখেন এখানে কমেন্ট করে তারা আমাকে কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিয়েছে তো এখন আমি যদি মনে করেন এই কমেন্টগুলো এখান থেকে কেটে দেই দিলে আমার এখন এটা লাইভ হবে তো আমি এখন কমিট করব। মানে গিট হাবে হচ্ছে কমিট করা মানেই সেভ করা হ্যাঁ আপনি যদি গিট হাব বা গিটের উপরে একটা কমপ্লিট ক্র্যাশ কোর্স চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন তাহলে আমি হচ্ছে তার উপর একটা ক্র্যাশ কোর্স পাবলিশ করবো তো এখন আমি যদি আবার আমার এই পেজটাকে রিলোড করি তাহলে দেখেন এখন আমার প্রোফাইলটা এরকম হলো তার মানে এখন কিন্তু দেখেন অলরেডি আমার প্রোফাইলটা কিছুটা আউটস্ট্যান্ডিং হয়ে গেছে মানে যেমনটা দেখাচ্ছিল নর্মালি আগে তার তুলনায় এখন অনেক সুন্দর আমি আরেকটা ব্রাউজারে হচ্ছে যে আমার যে আপডেটটা মানে প্রোফাইলটা সেটাকে এনে রেখেছি তো দেখেন এটা হচ্ছে আমার পূর্বের লুক আর এটা হচ্ছে বর্তমান লুক দেখেন তো ডেফিনেটলি এখন দেখতে আগে থেকে সুন্দর লাগছে তো এটুকুই আমরা আপডেট করব না আমরা এটাকে আরো অনেক আপডেট করব হ্যাঁ তো আমরা এটাকে কিভাবে আপডেট করব। আমরা এডিট বাটন ক্লিক করলাম এই এডিট বাটনে ক্লিক করলে দেখেন এখানে হ্যাশ হ্যাশ ভ্যালু দিয়ে দেওয়া আছে আপনি প্রোগ্রামিং শিখতে আসছেন আপনি হয়তো সফটওয়্যার ডেভেলপার হন কিংবা ওয়েব ডেভেলপার হন এটা ব্যাপার না কিন্তু মোটামুটি প্রায় সবারই মিনিমাম এইচটিএমের নলেজটা থাকে আর না থাকলেও আমি বলে দিচ্ছি এখানে হ্যাশ মানে হচ্ছে আপনি যদি একটা হ্যাশ দেন তাহলে এটা হবে হচ্ছে এইচ ওয়ান মানে এইচ ওয়ান ট্যাগে আপনাকে দেখাবে টেক্সটটা বড় করে আর আপনি যদি ছয়টা হ্যাশ দেন ডেফিনেটলি বুঝতে পারছেন যে ছয়টা হ্যাশ দিলে সব থেকে ছোটো দেখাবে তো এটার একটা লাইভ ডেমো আমি আপনাকে এখানে দিই আমি এখানে মনে করেন আরেকটা লাইন লিখলাম যেখানে আমি হ্যাশ দিব মনে করেন ছয়টা তো দুই তিন চার পাঁচ ছয় দিয়ে এবার আমি যদি এটাকে কমেন্ট চেঞ্জ করি করার পরে আমি আমার এই প্রোফাইলটাকে রিলোড করি তাহলে আপনি দেখবেন যে এই এইচ ওয়ানটা কত বড় মানে এটা এইচ ওয়ানে দেখাচ্ছে আর এই যে হাই দেয়ার এটা দেখাচ্ছে হচ্ছে এইচ সিক্সে তো আপনার যদি এরকম টাইটেল লাগে আপনি এরকম করতে পারবেন এবং এখানে কিন্তু এইচটিএমএলটা সাপোর্ট করে আপনি এইচটিএমএল দিয়ে কোড লিখতে পারবেন আচ্ছা তারপরে মনে করেন আমরা যদি এখানে আমাদের যদি লিস্ট আইটেম লাগে যেমন দেখেন এগুলো কিন্তু লিস্ট আইটেম লিস্ট আইটেম করা তো লিস্ট আইটেম দেখানোর জন্য আপনাকে জাস্ট এরকম একটা হাইপেন দিয়ে স্পেস দিয়ে তারপরে আপনি আপনার এলিমেন্টগুলো লিখে গেলে সেগুলো সব হচ্ছে লিস্ট আইটেম আকারে দেখাবে আবার আপনি এখানে পি ট্যাগ ব্যবহার করতে পারবেন তারপরে হচ্ছে যে ইমেজ ট্যাগ ব্যবহার করতে পারবেন কিছু ব্যাপার আছে তো এখন আমরা হচ্ছে যে আমার প্রোফাইলটাকে আমরা একটু এখানে সাজিয়ে নেই তো যেমন মনে করেন আমি যদি আমার প্রোফাইলটাকে এখানে সাজাতে চাই আপনি আমি আমার মতো করে এখানে লিখে দিতে পারি যেমন মনে করেন আই এম ওয়েব ডেভেলপার তারপরে হচ্ছে যে আমার প্রোফাইল এরকম আমার এই এরকম তো এখান থেকে আপনি যদি লিখে 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 প্রত্যেকটা জিনিস সাজাতে চান ডেফিনেটলি অনেক সময়ের সাপেক্ষ ব্যাপার এবং দেখা যাবে যে আপনি যে সাজাচ্ছেন আপনার সাজানোটা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে তো সেক্ষেত্রে অনেকগুলো গিট হাবের প্রোফাইল জেনারেটর সফটওয়্যার আছে যারা হচ্ছে যে আপনাকে সহজেই আপনার প্রোফাইলটা যাতে আপনি সাজাতে পারেন তার একটা আউটলুক তারা দিয়ে দিবে হ্যাঁ ইজিতে তো সেটা করার জন্য এই যে এখানে একটা ওয়েবসাইট আছে যেটাকে হচ্ছে যে আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব আপনি ডিসক্রিপশনে গেলেই সেই লিঙ্কটা পেয়ে যাবেন তো এখানে যেমন বলছে যে এখান থেকে আপনি চাইলে আপনার প্রোফাইলটাকে জেনারেট করতে পারেন তো দেখেন এখানে যেমন বলা আছে হাই দেয়ার তারপরে মাই নেম ইজ তো এখানে এসে আমি মনে করেন লিখে দিলাম আই এম আলী মনে করেন আমি লিখে দিলাম আই এম আলী হোসেন এবার সাবটাইটেল তা তো আমি এখানে লিখে দিলাম যে ওয়েব ডেভেলপার আচ্ছা তো দেখে দিলাম এবার এই যে ইমেজটাকে আমার চেঞ্জ করতে হবে তাই না তো ইমেজ চেঞ্জের জন্য আমি একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে আমার যে প্রোফাইল ইউআরএলটা আছে যে প্রোফাইল ইউআরএলটা আমি এখানে মনে করেন দিয়ে দিই মানে প্রোফাইলে যে ইমেজটা এই ইমেজটাকে মনে করেন আমি দিতে চাচ্ছি তো রাইট ক্লিক করে আপনি দেখেন এখানে একটা ইমেজ লিঙ্ক আছে যে কপি ইমেজ অ্যাড্রেস এখানে ক্লিক করতে পারেন অথবা আপনি টুইটারেও গিয়ে টুইটারের যে প্রোফাইল লিঙ্ক আছে সেখান থেকেও আপনি চাইলে দিয়ে দিতে পারেন কারণ এখানে আপনাকে একটা এমন একটা লিঙ্ক দিতে হবে যেটা অলওয়েজ অ্যাক্টিভ থাকে আপনি চাইলে আপনার ওয়েবসাইটেও কোনো ইমেজ আপলোড করে সেখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস কপি করে নিতে পারেন আচ্ছা তো এখানে এখন আমি কি করব বাই দা ওয়ে আপনি যদি আমাকে টুইটারে অথবা ফেসবুকে ফলো না করে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকলো ফলো করতে পারেন আচ্ছা তো রিকোয়েস্টের ব্যাপার না চাইলে ফলো করতে পারেন আচ্ছা তো এখন আমি যে লিঙ্কটা কপি করলাম কপি করার পরে সেই লিঙ্কটাকে হচ্ছে ব্যানার ইউ আর এর এখানে পেস্ট করে দিব দেখার সাথে সাথে দেখেন আমার ইমেজটা এখানে চলে আসছে এবার এখানে যে অ্যাবাউট নিতে এসে আপনাকে আপনার সম্পর্কে কিছু লিখতে হবে তো আমি একটা কাজ করতে পারি আমি লিন আমার ডিটেল যেটা লিখেছিলাম আমার সম্পর্কে সেখান থেকে আমি হচ্ছে যে কিছু লাইন কপি করে এনে এখানে দিয়ে দিই তো দিয়ে দিলে দেখেন এগুলো এখানে চলে আসছে এবার স্কিল স্কিলের এখানে এসে আপনি চাইলে আপনার স্কিলগুলোকে এখানে দিয়ে দিতে পারেন তো যেমন মনে করেন আমি ভিউ পারি না রিয়াক্ট জেএস এগুলো থাকতে পারে তারপর আমি মনে করেন এখানে দিয়ে দিলাম হচ্ছে পিএইচপি আপনার স্কিল আপনি যা যা পারেন সেগুলো আপনি চাইলে এখানে এরকম স্কিল আকারে দিয়ে দিতে পারেন দিয়ে তারপর হচ্ছে যে আমাদের মোটামুটি হেডার অংশের ডিজাইনটা শেষ এবার আমরা যাব অ্যাডিশনালে তো অ্যাডিশনারে আসলে এখানে আসলে দেখেন এখানে আই এম ওয়ার্কিং কারেন্টলি ওয়ার্কিং অন আপনি যদি কোথাও কাজ করেন আপনি সেটা এখানে লিখতে পারেন যেমন মনে করেন আই এম কারেন্টলি ওয়ার্কিং অন ইউটিউব আমি মনে করেন লিখে দিলাম ইউটিউব অথবা আপনি আপনার কোনো একটা প্রজেক্টের নাম লিখতে পারেন যেহেতু এটা এখন টেস্ট প্রসেস তো সেক্ষেত্রে আমি এখানে অত ডিটেল যাচ্ছি না এবার মনে করেন আই এম কারেন্টলি লার্নিং আমি লিখে দিলাম জাভা স্ক্রিপ্ট আমি এখনও জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের ছাত্র আচ্ছা তো এবার আমি মনে করেন দেখলাম আই ওয়ান্ট টু কোলাভরেট উইথ বা কোলাবোট অন তো আমি মনে করেন এখানে লিখে দিলাম গিটাউ হ্যাঁ তো এগুলো হচ্ছে আপনার ইচ্ছা আপনি যদি ব্ল্যাঙ্ক রাখেন কিছু না লিখেন তাহলে সেটা এখানে আসবে না আপনি যখন এখানে কিছু ইনপুট করবেন সাথে সাথে সেটা এখানে চলে আসবে যেমন আসনে অ্যাবাউট আমি মনে করেন এই ঘরটা এখন খালি এখানে কিছু নাই কিন্তু আমি যদি এখন এখানে লিখে দিই আসনি অ্যাবাউট ওয়েব ডেভেলপমেন্ট দেখেন সাথে সাথে এখানে চলে আসছে মানে এটা একটা ট্যাম্পলেট এই ট্যাম্পলেট থেকে আপনি চাইলে আপনার প্রোফাইলটাকে সাজাতে পারেন তো আপনার যা যা লাগবে আপনি এখান থেকে সেগুলো লিখবেন এবার আসি আমরা সোশ্যাল ট্যাবে সোশ্যাল আসলে এখানে দেখেন গিটাব তো গিটাবের এখানে আমি আমার গিটাবের যে ইউআরএলটা এটাকে এখানে আমি কপি করে এখানে দিয়ে দিব। লিন জন্য লিন ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার আমার সব জায়গায় শুভ অলয়েজ হচ্ছে আমার ইউজার নেম তারপর মনে করেন ইউটিউব দিয়ে দিলাম ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন চাইলে মনে করেন আমার যে ওয়েবসাইটের লিঙ্ক আমি সেটা এখান থেকে কপি করে নিলাম নিয়ে তারপরে এখানে আমি এটা প্রেস করে দিলাম তো দিয়ে দিলে দেখেন এগুলো সব এখানে এরকম চলে আসছে আপনার যদি অন্য কোনো কিছুর আইকন বা অন্য কিছু আপনার শো করানোর দরকার হয় আপনি সেটাও কিন্তু এখান থেকে শো করাতে পারবেন তো এরপরে আমরা যাব হচ্ছে আদার ট্যাবে আদার ট্যাবে আসলে এখানে দেখেন এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে শো প্রোফাইল ভিউজ মানে আপনার প্রোফাইলটা কত লোক দেখেছে কতটা ভিউ হয়েছে সেটা আপনি এখানে ক্লিক করলে একটা ট্যাব আসবে যেখানে দেখাবে যে এখন প্রোফাইল ভিউ হচ্ছে ফিফটি আবার আমি এখানে ক্লিক করলাম যে আমি দেখাতে চাচ্ছি যে আমার গিট হাব স্ট্যাটিস্টিক্স তো গিট স্ট্যাটিস্টিক্সটা আপনাকে এখানে দেখাবে দেখেন আবার আপনি মনে করেন চাচ্ছেন যে আপনি গিট হাবের অ্যাক্টিভিটি গ্রাফ সেটা দেখাতে চান তো আপনি এখানে ক্লিক করলে অ্যাক্টিভিটি গ্রাফটা আপনাকে দেখাবে আপনি অ্যাক্টিভ কেমন গিট হাবে সেটা আবার আপনি যদি চান যে কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি সবচেয়ে বেশি কাজ করেন সেটা দেখাতে চান তাহলে আপনি এটাও এখান থেকে দেখাতে পারবেন মোস্ট ইউজড ল্যাঙ্গুয়েজ এখানে আবার আপনি দেখেন ইনক্লুড প্রাইভেট রিপোজিটরিজ এখানে ক্লিক করলে প্রাইভেট যে রিপোজিটরিগুলো থাকবে সেগুলো এখানে দেখাবে আমার যেহেতু এখানে কোনো প্রাইভেট রিপোজিটরি নাই সেক্ষেত্রে এগুলো দেখাচ্ছে না বাইদাভাই আপনি এখানে যেগুলো ক্রিয়েট করছে এগুলো এক একটা রিপোজিটরি আমার প্রোফাইলে এগুলো দেখেন চোদ্দোটা রিপোজিটরি আছে এখানে প্রত্যেকটা রিপোজিটরি আলাদা আলাদা করে দেওয়া আছে তো এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার রিপোজিটরিগুলো দেখে নিতে পারেন তো মনে করেন আমার এখানে আমি যদি রিপোজিটরি দেখাতে চাই সেটা এবার হচ্ছে শো ট্রফি গিট থেকে যে ট্রফিগুলো দেয়া হয় সেই ট্রফি আপনি কয়টা পেয়েছেন যেমন মনে করেন এই ট্রফিগুলো এমন আপনি কবে লগ ইন করেছেন আপনার কয়টা ফলোয়ার হয়েছে তারপর আপনি কয়টা কমিট করেছেন কয়টা রিপোজিটরি করেছেন এগুলোর উপর আপনাকে গিটাপ থেকে ডিফল্ট ট্রফি দেয় তো এই ট্রফিগুলো আপনি শো করাতে চাইলে এখানে ক্লিক করবেন তারপরে দেখেন আর্কটিক কন্ট্রিবিউটার এই ব্যাচটা দেখাতে চাইলে এটা ডেভেলপার প্রোগ্রামে ক্লিক করলে এটা স্পন্সর গিটাপ স্টার গিটাপ প্রো এ প্রতিগুলা সবগুলো এখানে স্টার্স আছে আপনার যা যা দরকার আপনি সেগুলো সেগুলো এখান থেকে দেখাতে পারেন আবার গিটাফ ম্যাট্রিক্স একটা আছে আপনি গিটাপ ম্যাট্রিক্স দেখাতে চাইলে সেটাও দেখাতে পারেন তারপরে আবার এখানে আছে যে গিটাব স্ট্যাক হ্যাঁ আপ স্ট্যাকটা আপনি যদি দেখাতে চান দেখেন এই যে গিঠাবের একটা স্ট্যাক এই যে ম্যাট্রিক্স হচ্ছে এটা যেখানে আপনাকে দেখাবে একদম ফুল ডিটেইলে আপনাকে দেখাবে পুরো ডিটেইলটা আপনার গিঠা প্রোফাইলের এবং এখানে আপনার স্ট্যাটসটা আছে আপনি চাইলে যা যা ইচ্ছা এখন এখান থেকে পুরোটার পরে আমরা এখন কি করবো এই পুরোটার টেক্সটটাকে এখান থেকে আমরা একবারে কপি করে নিব আমরা যা যা নিলাম সব নিলাম নিলাম এবার আমরা এখান থেকে এটাকে কপি করে নেয় আমাদের যে গিটাপ আছে এখানে এসে আমরা এটাকে এখন এডিট করব এডিটের এখানে এসে আমরা এখন এগুলো সব কেটে দিয়ে আমরা যেটা নিয়ে আসলাম সেটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পর আমি চাচ্ছি যে আমার যে ইমেজটা এখানে দেখেন আমার ইমেজটা শেষে আছে আমি চাচ্ছি আমার ইমেজটা প্রথমে থাকুক তো সেটা করার জন্য আমি কি করবো এখান থেকে এতটুকু অংশকে এখান থেকে কেটে নিলাম কেটে নিয়ে হচ্ছে যে উপরে এনে তারপরে আমি এখানে দিয়ে দিব হ্যাঁ তো দিয়ে দিলাম এখন আমার চলে গেছে তারপরে এটা যেভাবে আছে এভাবে এভাবে থাকলো থাকলো এগুলো যেভাবে আছে আচ্ছা এবার আমরা এটাকে সেভ করি তো সেভ করে এবার যদি আমি আমার প্রোফাইলটা ভিউ করি তাহলে আপনি দেখেন অলরেডি আমার প্রোফাইলটা দেখতে অনেক সুন্দর হয়ে গেছে আবার এই যে দেখেন মোস্ট ইউজ ল্যাঙ্গুয়েজ তারপরে মোস্ট আলি হোসেন গিট আপ স্টেটস এগুলোরও কিন্তু আপনি এগুলোকেও কাস্টমাইজ করতে পারবেন তার উপর আবার আলাদা পেজ আছে তো আমি একটু সার্চ করে দেখি যে পেজটা কই মোস্ট ইউজড ল্যাঙ্গুয়েজ এটা লিখে সার্চ দেই মোস্ট আচ্ছা হ্যাঁ এই তো আমি পেয়ে গেছি লিঙ্কটা এই লিঙ্কটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। তো এখানে দেখেন এরা অনেক স্টাইলে স্টাইল করে করে আপনাকে দেখিয়েছে তো মনে করেন আপনি এখান থেকেও চাইলে যেমন কম্প্যাক্ট লেআউট তারপরে নর্মালি লে যেটা সেটা আবার আপনি এরকম ডিটেইল দেখাতে চাইলে তো এখানে হচ্ছে যে অনেক ডিটেইল আছে আমি এই লিঙ্কটাও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনি এগুলো দেখে দেখে আপনার মতো করে আপনি হচ্ছে আপনার প্রোফাইলটাকে সাজিয়ে নেবেন তো আমার হচ্ছে আমার প্রোফাইলটা একটা সাজানো আমি অলরেডি সাজিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি সেটাকে হাইট করে রেখেছিলাম তো এখন আমি যেটা আমার জন্য তৈরি করেছি আমার নিজের মতো করে আমি সাজিয়ে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিব তো একটা প্রশ্ন আপনারা হয়তো করতে পারেন যে ভাই এই আইকনগুলো আপনি কোথায় পেয়েছেন গুগল ক্রোমে হচ্ছে যে ইমোজিগুলো সরাসরি টেক্সট আকারে থাকে যেমন যে কোনো জায়গাতে আপনি রাইট ক্লিক করে এরকম টাস্ক বার হোক কিংবা সার্চ বার হোক কিংবা যে কোনো জায়গাতে এরিটেবল পায় এরকম যে কোনো জায়গায় রাইট ক্লিক করলে দেখেন প্রথমে আছে ইমোজি এখানে ক্লিক করলে দেখেন অনেক ইমোজি আছে তো আমি যেমন রিসেন্টলি ইউজড ইমোজি তারপরে এরকম অনেক ইমোজি আছে এখান থেকে আপনি চাইলে যে কোনো ইমোজি আপনি নিতে পারেন এবং সেগুলো আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারেন হ্যাঁ এবং যে কোনো জায়গায় শুধু এখানে না যে কোনো জায়গায় এগুলো টেক্সটেবল ফ্রন্টের মতো আপনি যে কোনো জায়গায় এগুলো ব্যবহার করতে পারেন তো এটা হচ্ছে আমার মোটামুটি একটা বেসিক ওভারভিউ আমার গিঠা প্রোফাইলটা তো এখন আমি কমিট চেঞ্জ করে দিব দিয়ে দিয়ে এবার আমি যদি আমার এই পেজটাকে আমার প্রোফাইলটাকে রিলোড করি তাহলে এখন থেকে দেখবেন আমার যে গিঠা প্রোফাইল সেটা দেখতে এরকম হয়ে গেছে এবং আমি এটাকে এইভাবে সাজিয়েছি একদম সিম্পলভাবে খুব একটা আহমরি যে করেছে তা কিন্তু না কিন্তু দেখেন নর্মাল ছিল এটা আগে আর এখন হচ্ছে এটা কত পার্থক্য তো এইভাবে চাইলে আপনিও আপনার গীঠা প্রোফাইলটাকে আপডেট করতে পারেন আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনি গীঠা প্রোফাইলটাকে সাজান তাহলে চেষ্টা করবেন যে কারোর সাথে কপি না করে নিজের আইডিয়া দিয়ে নিজের মতো করে ডিজাইন করতে সেক্ষেত্রে সেটা আপনার জন্যই লাভ কারণ আপনি একটা গীঠা প্রোফাইল তৈরি করেছেন সেটা অন্য কারো থেকে কপি করা ডেভেলপার কমিউনিটিতে মোটামুটি সবাই সবার প্রোফাইলগুলো মোটামুটি দেখে সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা যদি কারোর সাথে কপি করা থাকে আপনার জব ইন্টারভিউতে গেলে সেটা আপনাকে হয়তো একটা এমব্রেসিং সিচুয়েশানে ফেলবে যে আপনি আপনার প্রোফাইলটাকে অন্য কারো দেখে কপি করেছেন আপনার প্রোজেক্ট ডেফিনেটলি কারো না কারো থেকে কপি করা তো এটা একটা ব্যাপার হতে পারে সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনার ইউনিক ওয়েতে আপনি আপনার মতো করে আপনার প্রোফাইলটাকে সাজাতে আর প্রোফাইল সাজানোর কোনো স্পেসিফিক রুলস বা নিয়মস নেই আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে সাজাবেন তো আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক বাটনে ক্লিক করবেন ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানান যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি এখনো প্রকোডারকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আশা বেল বাটনে ক্লিক করবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেই সবার আগে আপনি দেখতে পান সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রকোডারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম